রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা কিন্তু সবসময় আমাদের রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেল কামনাই করে, এবং সেজন্যই কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা ঔষধের রিভিউ দিয়ে আসতেছি। বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো পাশে থাকতে হলে আমাদের কী করতে হবে? অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, যাতে করে আমরা যে সকল ভিডিও আপনাদের স্বাস্থ্যের জন্য আপনাদের উপকারের জন্য আমরা আপলোড দিয়ে থাকি, অবশ্যই সেই ভিডিওটি কিন্তু আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। তো বন্ধুরা বেল আইকনটি বাজার সাথে সাথে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিবেন, তাহলে আমরা যেই ভিডিও আপলোড দিব আপনারা কিন্তু অবশ্যই সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ট্যাবলেট নিয়ে, যেটা আমাদের জন্য খুবই উপকারী, খুবই জরুরি। ট্যাবলেটটির নাম হলো জয়ট্রিপ। আমরা অনেকেই আছি যারা বিমানে অনেক সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও কিন্তু ভ্রমণ করতে পারতেছি না বা পারি না, অনেক বমি আসে। বাসে, ট্রেনে কিংবা স্থলপথে বলেন বা আকাশপথেই বলেন, অনেকে আমরা এই বাজে অভ্যাসটি রয়েছে। আসলে এটা করার কিছুই নাই, এটা অনেকের প্রাকৃতিকভাবে হয়ে থাকে, অনেকের হয়ে যায়, এখানে কারো কোনো হাত নেই। তবে সেই কথা চিন্তা করে আপনাদের জন্য কিন্তু নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, কিন্তু জহিরুল ইসলাম কোম্পানি কিন্তু আপনাদের জন্য একটি ট্যাবলেট উপহার দিয়েছেন, সেটার নাম হলো জয়ট্রিপ। অর্থাৎ যারা অ্যাডাল্টস, অর্থাৎ যাদের বয়স বেশি 12 বছরের উপরে, তাদের জন্য জয়ট্রিপ 300 মাইক্রোগ্রাম হাইড্রোক্সিন হায়োসিন হাইড্রোব্রোমাইড বিপি উৎপাদন করেছে এবং ভ্রমণজনিত বমি প্রতিরোধ নিয়ন্ত্রণে কার্যকরী কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওষুধ। তো আমরা ওষুধটি কীভাবে সেবন করব? অবশ্যই বন্ধুরা যখন আমরা ভ্রমণ করব, যে আকাশপথে ভ্রমণ করি বা স্থলপথে ভ্রমণ করি, ভ্রমণ করার পূর্বে আমাদের কমপক্ষে 30 মিনিট পূর্বে 300 মাইক্রোমিলিগ্রাম একটি ট্যাবলেট কিন্তু আমাদেরকে সেবন করতে হবে, সেটা হলো 12 বছরের উপরে যাদের বয়স। ভ্রমণ যদি 6 ঘন্টার বেশি স্থায়ী হয়, অর্থাৎ 6 ঘন্টার বেশি যদি আপনি ভ্রমণ করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই 6 ঘন্টা পরে কিন্তু আরেকটি ট্যাবলেট আমাদেরকে পুনরায় খাওয়া অবশ্যই দরকার। আর এই ট্যাবলেটটি বন্ধুরা গর্ভ অবস্থায় কিন্তু অবশ্যই নিষিদ্ধ, যারা গর্ভবতী তারা কিন্তু এই ট্যাবলেটটি খেতে পারবেন না। আর হলো প্রতিটি 300 মাইক্রোমিলিগ্রাম বিপি ট্যাবলেটের দাম হলো মাত্র 10 টাকা। প্রতিটি প্যাকেটের ট্যাবলেট থাকে 4টি করে, তো 4টি ট্যাবলেটের দাম হলো 40 টাকা। এটা বড় একটা ব্লিস্টার প্যাকেটে থাকে, তো ওখান থেকে আরও ছোটো ছোটো যে 4টি পিস করা থাকে অন্য একটি প্যাকেটে, সেখান থেকে আপনারা কিন্তু কিনে নিতে পারবেন। এই ট্যাবলেটটি কিন্তু প্রতিটা ফার্মেসিতে রেজিস্টার্ড ফার্মাসিস্ট যারা আছে এবং আপনাদের মহল্লায় যে ফার্মেসি আছে, এই ফার্মেসিতে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সেখান থেকে কিনে নেবেন, এবং এটা কিন্তু আমি আবারও বলে রাখি বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি এবং কার্যকরী কিন্তু বমির জন্য ভ্রমণপথে গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট। আর এবার তো আমরা বড়দের জন্য আলোচনা করলাম, তো এবার আলোচনা করব ছোটদের চিওয়াবেল ট্যাবলেট, অর্থাৎ ছোটরা কিন্তু চুষে খেতে পারবে। তো আমি তাদের এতক্ষণ তো জয়ট্রিপের ব্যাপারে আমরা বললাম, তো এখন বলবো বন্ধুরা যে ছোট বন্ধুরা আমরা এখন আলোচনা করব জয়ট্রিপ বাচ্চাদের জন্য, 12 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য জয়ট্রিপ ট্যাবলেটটির সেবন করার নিয়ম। তো গুণগুণ সম্পর্কে যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, একই গুণগুণ সম্পন্ন, তবে বাচ্চাদের জন্য 12 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য কিন্তু ঔষধের ডোজ কিন্তু আলাদা। যেমন যাদের বয়স 7 থেকে 12 বছর তারা কিন্তু 1 থেকে 2টি ট্যাবলেট চুষে খাবে, এবং যাদের বয়স 4 থেকে 7 বছর তারা কিন্তু 1টি ট্যাবলেট চুষে খাবে, এবং যাদের বয়স 3 থেকে 4 বছর তারা কিন্তু অর্ধেক ট্যাবলেট অবশ্যই ভ্রমণের 30 মিনিট পূর্বে চুষে খেতে হবে। আবার বলছি বন্ধুরা, যদি ভ্রমণ 6 ঘন্টার অধিক হয়, তাহলে কিন্তু 6 ঘন্টা পরে এই ডোজ অনুযায়ী কিন্তু আবার ঔষধ সেবন করা যেতে পারে। তো
তিন বছরের শিশু এবং গর্ভাবস্থা কিন্তু নির্দেশিত নাই, এক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, উপস্থিত হব নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলছি বন্ধুরা, স্টে হোম স্টে সেফ, অর্থাৎ বাসায় বাড়িতে থাকি আমরা, নিরাপদ থাকি। যেহেতু একটা মহামারী চলতেছে, অবশ্যই কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের উপকারের জন্য, আমাদের দেশের উপকারের জন্য, আমাদের স্বার্থের জন্য কিন্তু এই নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।